যা করতেছো তুমি একটা লোক তোমার নির্বাচন করবে না, আমার মনে হয় নৌকা পাইলেও করবে না, তাদের তো জীবন বাঁচাইতে হবে। মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে ও মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবের এমন বক্তব্যে এখন গরম রাজনীতির মাঠ। তিনি স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন ও সাম্প্রদায়িক আক্রমণ করেছেন। জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বর্তমান সংসদ সদস্যের দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। প্রার্থিতার নামে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে কুৎসা রটালে প্রার্থীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হুঁশিয়ারি সত্ত্বেও কিছুতেই থামছে না, বরং বেড়েই চলেছে বর্তমান এমপির বিরুদ্ধে জনসম্মুখে সাম্প্রদায়িক আক্রমণ ও অকথ্য ভাষায় গালাগালি করা। জানা গেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সদস্য বিপ্লব বর্তমান সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় বক্তব্য দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই গালাগালের ভিডিও। যেই জায়গায় তুই ক্রিমিনাল সেই জায়গায় প্রতিরোধ তুই কি করবি? যেইখানে তুই ক্রিমিনাল সেইখানেই প্রতিরোধ তুই কি করবি? মেরা কান্না কান্দি মুন্সি ফাটে ফলাইবে দাস সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ তিন আসনে কে হবে নৌকার প্রার্থী তা নিয়ে চলছে দ্বন্দ্ব। সভা সমাবেশে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্যও দিচ্ছেন, এ নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলেছে। সাম্প্রদায়িক আক্রমণের সময় বিপ্লব তার বক্তব্যে আরও বলেন, এমপি মৃণাল আল্লাহ খোদা মানেন না, তাকে মুনাফেক বলেও অভিহিত করেন মেয়র বিপ্লব। বলেন, এই মুনাফেককে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ও তো আল্লাহ খোদা মানে না মৃণাল, ও তো মুনাফেক, মুখে নবীর কথা বলে ভিতরে সব বিষ, এই মুনাফেককে দাঁত ভাঙা জবাব দিব আমরা। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও মৃণাল কান্তি দাসের পক্ষে কেউ নির্বাচন করবে না বলেও দাবি করেন বিপ্লব। এ সময় তিনি মৃণালকে প্রতিরোধের ঘোষণাও দেন। শনিবারও মুন্সিগঞ্জের গজারিয়ায় এক সংবাদ সম্মেলনে এমপি মৃণালকে নিয়ে ফের অকথ্য ভাষায় গালমন্দ করেন মেয়র বিপ্লব। গত শুক্রবার মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, এতে অন্তত 10 জন আহত হন। তৌহিদ হাসান, কালবেলা।